দীনদয়াল নামে এক বুড়ো কৃষক ছিল। দীনদয়াল বুড়ো হওয়া সত্ত্বেও সারা দিন মাঠে কাজ করত। কখনো কখনো দীনদয়ালের স্ত্রী বরখা দীনদয়ালকে সাহায্য করত। দীনদয়ালের দুটো ছেলে ছিল, ভুবল আর ধবল। দুজনকে শুধুমাত্র খাবার সময়তেই দেখতে পাওয়া যেত। বাবা ভুবল, এখন আমি বুড়ো হয়ে গেছি, আমি চাষের কাজ করতে পারছি না, একটু তোমরা আমায় সাহায্য করো। বাবা, রোজ জমিতে পরিশ্রম করে ঘাম ঝরানোর আমার কোনো ইচ্ছা নেই, তুমি বরং ধবলকে বলো, ও তোমাকে সাহায্য করবে। দাদা, তুমি যদি কাজ নাই করতে চাও তাহলে সোজাসুজি না বলে দাও, সবকিছু আমার ঘাড়ে চাপাচ্ছ কেন? আমি আবার কখন তোর ঘাড়ে কি চাপালাম? এই মাত্রই তো তুমি বাবাকে বললে যে তোমার বদলে আমাকে যেন জমিতে কাজ করতে পাঠানো হয়। তাতে কি হয়েছে, তুইও মানা করে দে। সে তো আমি মানা করবই, কিন্তু তুমি আমার সঙ্গে এরকম করো না। চুপ করে বসো দুজন, যখনই দেখো ঝগড়া করছে। তোমরা দুজন তো শুধু ঝগড়া করার সুযোগটাই খোঁজো। দুই ভাই নিশ্চিন্তে খাবার খেতে থাকে, আর দীনদয়াল আর তার স্ত্রী নিরাশ হয়ে পড়ে। এদিকে ভুবল আর ধবল খাবার শেষ হতেই বেরিয়ে পড়ে। এবার তুমি কিছু বলো আমায়, আমি কি করব? তুমি এদের মাথাটা খেয়েছো। আমি বলেছিলাম না যে এদের ছোটবেলা থেকেই কাজকর্মে ঢুকিয়ে দিতে, তখন যদি আমার কথা শুনতে তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, বুঝলে? এখন যতদিন পারবো ততদিন এদেরকে টানবো, তারপর নিজেদের খাবার নিজেরাই জোগাড় করে নেবে। হয়তো। দীনদয়াল আর তার স্ত্রী তাদের দুই ছেলেকে নিয়ে খুবই চিন্তিত ছিল। পরের দিন সকাল হতেই দীনদয়াল চাষের জন্য বেরিয়ে পড়ল, আর বরখা তাদের দুই ছেলের কাছে গেল। আরে, তোরা দুজনে কিছু কাজ করবি নাকি শুধু বসে বসে খাবি? এত বড় হয়ে গেছে তাও কোনো কাজ করে না, নিজের বাবাকে একটু সাহায্য করলে কি তোদের মান সম্মান চলে যাবে? দেখ তো, তোদের বাবা সারা দিন খেটে চলেছে যাতে তোরা একটু ভালো মন্দ খেতে পারিস, আর তোরা, তোদের কানে তো কোনো কথাই ঢোকে না। দুটোই অপদার্থ তৈরি হয়েছে। মায়ের এই কটু কথা ভুবল আর ধবলের উপর কোনো প্রভাবই ফেলতে পারল না। একটার পর একটা দিন কেটে যেতে লাগলো, আর অন্যদিকে দীনদয়ালের স্বাস্থ্য জমিতে কাজ করতে করতে ক্রমশ খারাপ হতে লাগলো। কিন্তু তবুও দিনের বেলা দীনদয়াল জমিতে কাজ করত, আর সন্ধে হতেই কাস্তে কাস্তে বাড়ি ফিরত। নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখো, দেখো তো কি অবস্থা করেছো নিজের। যদি তুমি অসুস্থ হয়ে পড়ো তাহলে সংসার কি করে চলবে? এই বয়সে এত কাজ করো না। বরখা দীনদয়ালকে বিছানার উপরে শুইয়ে দিল আর তার সেবা করতে লাগলো। এবার দীনদয়ালের শরীর খুবই খারাপ হয়ে পড়েছিল, কিন্তু তবুও সে সারাক্ষণই তার ছেলেদের কথাই চিন্তা করত। ও ভাবত, যদি আমার কিছু হয়ে যায় তাহলে এই দুজন কি খাবে? এরা দুজন তো চাষবাসও করতে পারে না, আমার শরীরটা তো এদের কথা ভেবে ভেবে দিন দিন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। কি জানে কি হবে এদের দুজনের। একদিন অসুস্থ দীনদয়ালের সাথে দেখা করতে ওর বন্ধু রামকৃষ্ণ এলো। এ কি ভাই, তোমার তো খুব শরীর খারাপ। এখন বয়সটাও তো বেড়ে গেছে, তখন শরীরটা তো খারাপ হবেই না। এটা বয়সের জন্য নয়, এর কারণ হলো ক্ষমতার চেয়ে বেশি পরিশ্রম করা। কিন্তু সংসারটা তো চালাতে হবে, তাই না? কেন, এখনো তোমার অপদার্থ ছেলেরা কাজ করে না নাকি? বুঝেছি, এক কাজ করো। রামকৃষ্ণ দীনদয়ালের কানে কানে কিছু একটা বলল, আর তারপর দীনদয়ালের মুখে হাসি ফুটে উঠল। তারপরে রামকৃষ্ণ ওখান থেকে চলে গেল। এরপর দীনদয়াল তার দুই ছেলেকে ডেকে পাঠালো।
তোমরা দুজন সব সময় তো এটাই ভাবো যে জমিতে আমি এত পরিশ্রম কেন করে থাকি। তাহলে শোনো, আমাদের জমিতে অনেক অনেক গুপ্তধন পোঁতা আছে। গুপ্তধন? গুপ্তধন? হ্যাঁ, গুপ্তধন। এটা আমাকে আমার বাবা বলেছিলেন। আমি সারা জীবন সেটা খুঁজে বার করার চেষ্টা করেছি, কিন্তু খুঁজে পাইনি। হয়তো তোমরা দুজন পেতে পারো। দিন দয়ালের এই কথা শুনে ভুবল আর ধাবল জমি খুঁড়তে শুরু করল। অনেকদিন ধরে ভুবল আর ধাবল এভাবেই জমি খুঁড়ে চলল, কিন্তু ওরা কিছুই পেল না। দাদা, গুপ্তধনের তো কোনো নামগন্ধও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু এতটা জমি যখন খুঁড়েই ফেলেছি আমরা, তাহলে এবার কি করব? তখনই ওদের মা দুজনের জন্য খাবার নিয়ে এলো। এখন যখন মাটি খুঁড়েই ফেলেছিস, তখন বীজ ছড়িয়ে দে, অন্ততপক্ষে ফসল তো ফলবে। দুজনেই মায়ের নিয়ে আসা খাবার খেল আর তারপর জমিতে বীজগুলো বপন করে দিল। তারপরে বৃষ্টি হল, সেই বীজ থেকে অঙ্কুরোদ্গম হল, আর দেখতে দেখতে সেই অঙ্কুর ধানে পরিণত হল। আর তারপর দুই ভাই নিজেদের ক্ষেতকে দেখে নিজেরাই অবাক হয়ে গেল। দাদা, জমিতে তো অনেক ধান ফলেছে। হ্যাঁ, ধানের ফলন দেখে তো ভালোই লাগছে, চল এগুলো কাটি এবার। দুই ভাই মিলে ফসল কাটতে শুরু করল। আর সমস্ত ধান কাটার পর ওরা সেই ধান একজন ব্যবসায়ীকে বিক্রি করে দেয়, যার বদলে ওরা অনেক টাকা পেল। দুই ভাই সেই টাকা হাতে পেয়ে ভীষণ খুশি হল। দেখেছিস আমরা কত টাকা রোজগার করে ফেলেছি, চল বাবাকে গিয়ে দেখাই আমরা। হ্যাঁ দাদা, আমাদের পরিশ্রমের ফল পেয়েছি। দুই ভাই আনন্দের সাথে তাদের বাবার কাছে গেল। এই দেখো আমাদের রোজগার, খুব ভালো। আর তুমি জানো বাবা, আমরা তোমার থেকেও অনেক বেশি রোজগার করেছি। ভগবান করুন তোমরা আরো বেশি পরিশ্রম করো আর এর থেকেও বেশি রোজগার করো, সুখে থাকো তোমরা দুজন। ভুবল আর ধাবালের চলে যাওয়ার পর বরখা দীনদয়ালের কাছে এলো। কিন্তু এসব কি করে ঘটল? সত্যি কি আমাদের ক্ষেতে গুপ্তধন লুকানো আছে? না গো, কিচ্ছু নেই। এই বুদ্ধিটা রামকৃষ্ণ দিয়েছে। ও বলেছিল শুধু টাকা লোভ দেখালেই আমাদের অপদার্থ ছেলেগুলো কাজের মধ্যে ফিরে আসবে, আর ও একদম ঠিক কথা বলেছিল। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ রামকৃষ্ণ দাকে। এখন ওনার জন্য আমাদের জীবন বদলে গেছে আর আমাদের ছেলেরা পরিশ্রমী আর বুদ্ধিমান হয়ে গেছে। দীনদয়াল গুপ্তধনের লোভ দেখিয়ে নিজের দুই নিষ্কর্মা ছেলেকে পরিশ্রমী করে তুলেছিল। তারপর ভুবল আর ধাবল পরিশ্রমের পথই বেছে নিয়েছিল। সেই জন্যই কথায় বলে, পরিশ্রমের ফল সব সময় মিষ্টি হয়ে থাকে। এসে গেছো তোমরা স্কুল থেকে? হ্যাঁ ঠাম্মা। জানো আমরা আজকে কি শিখেছি? কি শোনারা? আজকে আমরা হাওয়া সম্বন্ধে শিখেছি। হাওয়া ছাড়া তো আমরা বাঁচতেই পারবো না। আর হাওয়া না থাকলে জামা কাপড়ও শুকোবে না। একদম ঠিক শোনারা। ঠাম্মা ওই দেখো তোমার চাদর উড়ছে, আমি নিয়ে আসছি। এই নাও ঠাম্মা তোমার চাদর। থ্যাংক ইউ সোনা। মনে হচ্ছে হাওয়া দেবীর এই চাদরটাকে খুব পছন্দ হয়েছে। হাওয়ারও দেবী আছেন? চলো হাওয়ার দেবীর গল্প শোনাই তোমাদের। এই গল্পটা হলো মধ্যপ্রদেশের
ভোপালের কোনো এক গ্রামের। ওখানে দুজন মহিলা থাকতেন, লীলা আর জয়া। লীলা গরিব ছিল আর ওর বাড়িটাও খুব ছোট ছিল, আর জয়া ধনী ছিল আর ওর বাড়িটাও ছিল অনেক বড়। কিন্তু তাও জানি না কেন ও লীলাকে হিংসে করত। জয়া সব সময় লীলার উপর নজর রাখত। একদিন লীলা নিজের ঘরে কিছু কাজ করছিল আর তখনই ও দেখল বাইরে খুব জোরে ঝড় হচ্ছে। ওর মনে পড়ল ও বাইরে কাপড় শুকোতে দিয়েছিল। লীলা বাড়ির বাইরে এলো আর শুকনো কাপড় তুলতে শুরু করল। আর ঠিক তখনই একটা চাদর হাওয়ার সাথে উড়তে লাগলো। এ বাবা যা, আমার কাছে তো শুধু একটাই চাদর আছে, এটা আমায় যেভাবেই হোক নিয়ে আসতে হবে। লীলা চাদরটার পেছনে দৌড়তে লাগলো। জয়া লীলাকে দৌড়তে দেখে খুব খুশি হলো। লীলা চাদরটার পিছনে দৌড়তেই থাকল। দৌড়তে দৌড়তে ও গ্রামের বাইরে চলে গেল, ও তাও চাদরটার পিছনে দৌড়েই চলল। আর হঠাৎ করে ওর পাটা গিয়ে একটা পাথরে ধাক্কা খেল আর ও পড়ে গেল। আহত লীলা হাওয়ার দেবীকে স্মরণ করল। হে হাওয়ার দেবী, আমায় সাহায্য করুন, আমার চাদরটা আমায় ফিরিয়ে দিন। হাওয়ার দেবী সেখানে প্রকট হলেন। কন্যা, আমি তোমাকে তোমার চাদর ঠিক ফিরিয়ে দেব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? হাওয়ার দেবী জাদু করে লীলার সামনে তিনটে বিভিন্ন আকারের সিন্দুক রেখে দিলেন। তোমাকে এই তিনটের মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে, যার মধ্যে তোমার মনে হয় যে তোমার চাদর থাকতে পারে। লীলা সিন্দুকগুলোর কাছে গেল আর সবচেয়ে বড় সিন্দুকটা তুলল, আর তারপর সেটাকে মাটিতে রেখে দিল। তারপরে লীলা দ্বিতীয় সিন্দুকটাও তুলল আর ওটাকেও মাটিতে রেখে দিল। অবশেষে লীলা সবচেয়ে ছোট সিন্দুকটা তুলল। তুমি এটাকে তোমার বাড়ি নিয়ে যাও আর তারপর খুলো। ধন্যবাদ হাওয়ার দেবী। লীলা বাড়ির দিকে ফিরে আসছিল আর জয়ার নজর লীলার হাতের ওই সিন্দুকটার ওপরে পড়ল। লীলা ঘরে ঢুকে সিন্দুকটা খুলল আর খুলে দেখল তার ভেতরে ওর চাদর আর একটা সোনার ইট রয়েছে। লীলা খুব খুশি হল, কিন্তু জয়া হিংসার আগুনে জ্বলতে লাগল। আর তারপরে জয়া নিজেই তার চাদরটা হাওয়ায় উড়িয়ে দিল। হাওয়া দেবী, আমাকে আমার চাদর ফিরিয়ে দিন। কন্যা, তোমাকে এই তিনটে সিন্দুকের মধ্যে একটি সিন্দুক বেছে নিতে হবে, যার মধ্যে তোমার মনে হচ্ছে যে তোমার চাদর থাকতে পারে। জয়া সবচেয়ে বড় সিন্দুকটা তুলল আর বাড়ির দিকে রওনা দিল। জয়া বাড়িতে ফিরে সিন্দুকটা খুলল
আর দেখলো ভিতরে চাদরের সাথে একটা মাটির ইট রয়েছে। তাহলে সোনারা, এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? এটাই যে কারুর প্রতি আমাদের ঈর্ষা করা উচিত নয়, আর বেশি লোভও করা উচিত নয়। খুব ভালো বলেছো সোনারা, তোমরা দুজন তো খুব বুদ্ধিমান হয়ে গেছো। সদন আর মদনের আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। দুজনেই খুব পরিশ্রমী আর সৎ। ওদের চাষের জমিও আছে আর একটা বাড়িও আছে। খুব ভালো, আমার দুজন মেয়েও সর্বগুণ সম্পন্ন। দুজন যদি একই বাড়িতে যায় আর একসাথে থাকে, আমার কাছে এর থেকে ভালো কথা আর কি বা হতে পারে। তাহলে আমি কথা দিলাম, সামনে যে একাদশী আসছে আমি মদন আর সুষমার, সদন আর প্রভার বিয়ে দিয়ে দেব। হ্যাঁ দাদা, এটা তো খুবই খুশির খবর। এই নিন, মিষ্টি মুখ করুন। একাদশীর দিন সুষমা ও মদনের এবং প্রভা ও সদনের বিয়ে সম্পন্ন হল। প্রতিবেশী এক কাকিমা তাদের বরণ করলেন। সুখে থাকো, শান্তিতে থাকো। পরের দিন সকালে দুই ভাই সদন আর মদন কাজে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। সুষমা, আমার খাবার নিয়ে এসো। খাবার তৈরি হতে একটু সময় লাগবে, তোমরা দুজন তোমাদের কাজে চলে যাও, আমি খাবার সেখানেই নিয়ে যাব। ঠিক আছে। কিছুক্ষণ পরে, প্রভা, প্রভা। হ্যাঁ দিদি। আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে, তুমি এই বাসনগুলো মেজে দাও। ঠিক আছে দিদি। তোমার চাষের জমি কত বড় আর উর্বর। এটা আমাদের বহু বছরের পরিশ্রমের ফল। বৌদি, এই গ্রামে একমাত্র আমাদেরই জমিতে, যেখানে সারা বছর কোনো না কোনো ফসল ফলতেই থাকে। আরে বাহ, এটা তো খুব ভালো কথা ভাই। আচ্ছা শোনো, আমি এখন আসছি। হ্যাঁ প্রভা, এসব কি, তুমি এখনো পর্যন্ত ঘর পরিষ্কার করোনি? আসলে দিদি, আমি তো ঘি বানাচ্ছিলাম, এক্ষুনি ঘর পরিষ্কার করে দিচ্ছি। তুমি কোনো কাজ দেখছি সময় মতো করো না, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে, এখনো পর্যন্ত ঘর নোংরা হয়ে রয়েছে। দিদি, আমি এক্ষুনি করে দিচ্ছি। সুষমার ব্যবহার প্রভার প্রতি দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। সুষমা প্রভাকে খুব ঈর্ষা করত, সেই জন্য সুষমা প্রভাকে রোজ কথা শোনাতো। এখন রোজ সুষমা প্রভার সঙ্গে ঝগড়া করার বাহানা খুঁজত। খুব শীঘ্রই সদন আর মদনও এটা বুঝতে পেরে গিয়েছিল যে তাদের বউয়েদের মধ্যে মনোমালিন্য বাড়ছে। এক রাতে, হ্যাঁ গো, সত্যি কি বছরের ১২ মাস তোমাদের চাষের জমিতে ফসল ফলে? হ্যাঁ, কেন এমনটা জিজ্ঞেস করছো? কেন কি গো, দুই ভাইয়ের মধ্যে তুমিই তো বড়, তাই চাষের জমি তো তোমার তো অধিকার বেশি, তাই না? কি বলতে চাইছো তুমি? মানেটা হলো এই যে আমি এই বাড়িতে আর থাকতে চাই না। প্রভা আর আমার মধ্যে রোজ ঝগড়া হচ্ছে, এভাবেই যদি চলতে থাকে তাহলে একদিন আমরা দুজনে একে অপরের শত্রু হয়ে যাব। দেখো, এর থেকে বরং ভালো হবে যে আমরা অন্য কোথাও গিয়ে থাকি। তাহলে আমরা কোথায় যাব? আমরা বরং তোমার চাষের জমিতে বাড়ি বানিয়ে সেখানেই থাকব। তুমি একটা কাজ করো না, তোমার ভাই সদনকে এই বাড়িটা দিয়ে দাও, আর ওই চাষের জমিটা আমরা বরং নিয়ে নিই। এর ফলে ভবিষ্যতে কখনো আমাদের মধ্যে কোনো রকম কোনো ঝগড়া হবে না। কথাটা তো তুমি ঠিকই বলেছ। কালকে এই ব্যাপারটা নিয়ে আমি সদনের সাথে কথা বলবো। ভাই সদন, তুই তো সবসময় আমার কথা শুনিস। হ্যাঁ দাদা, তুমি বড়, তাই তোমার কথা শোনা আমার কর্তব্য। আজকে আমি তোকে আমার একটা সিদ্ধান্তের কথা বলবো। হুম দাদা, বলো। এই জমি আর বাড়ি আমাদের দুজনের, কিন্তু এখন আমাদের ভাগাভাগি করতে হবে। এই জমি যা আছে সব আমি নিয়ে নেব, আর বাড়ি তুই নিবি। কিন্তু দাদা, আমরা কি একসাথে থাকতে পারি না, যেভাবে এতদিন ধরে থাকছি? তুই তো ভালো করেই জানিস যে সুষমা আর প্রভা রোজ কিছু না কিছু বিষয় নিয়ে ঝগড়া করা শুরু করে। এটাই সব থেকে ভালো হবে যে আমরা ভাগাভাগি করে নিই আর আলাদা হয়ে যাই, আর ভবিষ্যতে আমাদের দুজনের মধ্যে কোনো ঝগড়া না হয়। সেই কারণে এটা ভীষণই জরুরি যে আমরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিই।
ঠিক আছে দাদা, যা তুমি ভালো বোঝো। জানি না দাদা কেন এমন একটা সিদ্ধান্ত নিল। সে যাই হোক, আমাদের ওনার আদেশ পালন করা উচিত। হয়তো দিদি আলাদা থেকে খুশি থাকতে পারবে। তাই হয়তো হবে, কিন্তু এবার আমাদের জীবন কিভাবে চলবে? জমি তো দাদার ভাগে চলে গেছে। তুমি বাড়ির বাইরে যে ছোট্ট জমিটা আছে না, ওখানে সবজি চাষ করো, আর আমি ঝুড়ি বানিয়ে বিক্রি করব। এতে আমাদের দুজনের জীবন ভালোভাবেই কেটে যাবে। ঠিক আছে, যেমন ভগবানের ইচ্ছে। আর তারপর সদন বাড়ির বাইরেই সবজির বীজ বপন করল, আর প্রভাও ঝুড়ি বিক্রি করতে লাগল। এক মাস পর একটি আহত পাখি উড়তে উড়তে চলে এলো। আরে রে রে রে, এর তো পায়ে আঘাত লেগেছে। প্রভা, প্রভা! হ্যাঁ বলো। তুমি না একটু চুন হলুদ নিয়ে এসো তো, এই পাখিটার পায়ে আঘাত লেগেছে, ওর পায়ে একটু কাপড় বেঁধে দিতে হবে। এবার খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে ছোট্ট বন্ধু, আবার তুমি আগের মতো উড়তে পারবে। এখন কিছুক্ষণ এখানেই বিশ্রাম করো। কিছুক্ষণ পর সেই পাখিটা উড়ে গেল। প্রভা, 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 দেখো আমাদের ছোট্ট বন্ধু আমাদের জন্য কিছু নিয়ে এসেছে। এই দেখো কি নিয়ে এসেছে। আরে বাহ, এগুলো তো দেখছি কুমড়োর বীজ। তুমি এগুলো বাগানে পুঁতে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পরের দিন যেই না সদন বাগানে পৌঁছল, সে বড় বড় কুমড়ো দেখে চমকে উঠল। প্রভা, প্রভা, কি হয়েছে গো? তুমি এত কেন চেঁচাচ্ছো? আরে এ কি, একদিনে কুমড়ো হয়ে গেল, আবার বড়ও হয়ে গেল। এগুলো নিশ্চয়ই কোনো জাদু কুমড়ো হবে। মনে হয় ওই পাখিটা কোনো জাদু বীজ নিয়ে এসেছিল। হ্যাঁ, আর আজকে তো আমি বেশ জমিয়ে কুমড়োর তরকারি খাবো। চলো এগুলোকে ভেতরে নিয়ে যাই। সদন আর প্রভা কুমড়ো ঘরের ভেতরে নিয়ে গেল। আর তারপর যেই না সদন কুমড়ো কাটল, আরে রে রে রে, এত সোনা! আমি আমার পুরো জীবনে এত সোনা এই প্রথমবার চোখে দেখছি। আমিও। তুমি আরেকটা কাটো দেখে। সব কুমড়োর থেকেই তারা সোনাই পেল। এবার যখন মদন তাদের সঙ্গে দেখা করতে এলো, তখন এরা দুজনেই তাকে সব কথা খুলে বলল। আচ্ছা, তাহলে এই ব্যাপার, ভালোই হয়েছে, আমি তোদের দুজনের উপরে খুব খুশি। মদন বাড়ি ফিরে এই সব কথা সুষমাকে বলল। আচ্ছা, এই কারণে ওরা এত বড় লোক হয়ে গেছে। ভালোই তো হয়েছে। সুষমার মাথায় একটা কুবুদ্ধি এলো। তার মনে আবার লালসা জন্মালো। তুমি বরং একটা কাজ করো, ওই পাখিটাকে ধরে ওর পা গুলো ভেঙে দাও, আর তারপর আমিও ওকে সাহায্য করব। এর ফলে আমরাও বড় লোক হয়ে যাব। আচ্ছা, এটা কি করা ঠিক হবে? আমি চেষ্টা করে দেখব। মদন ওই পাখিটাকে ধরে ফেলে আর ওর পা ভেঙে দেয়, আর তারপর সুষমা ওর পা জুড়ে দেয় একটা কাপড় বেঁধে। পাখিটা তারপর উড়ে যায়, আর পরের দিন সেই পাখিটা তাদেরকে একটা বাক্স দেয়। তার মধ্যেও কুমড়োর বীজ ছিল। তারা সেই বীজ বপন করল। আর একদিনের মধ্যে বীজ থেকে কুমড়ো হয়। পরদিন সেই জন্যই কথায় আছে, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। সুষমা লোভী ছিল, আর তাই সে খারাপ ফল পেল। অপরদিকে প্রভা ভালো মানুষ ছিল, তাই সে সুখের জীবন কাটাতে শুরু করল। ওই দেখ হাঁস, কত আম! হ্যাঁ, চল গিয়ে ওটাকে পাড়ি। একটা আইডিয়া আছে, সাবধানে। পেয়ে গেছি, আমি আম পেয়ে গেছি। দে আমটা আমায় দে। না, তোমাকে কেন? কারণ এই আমটা আমার। তোমার নয়, আমার।
যদি তুই আমার কাঁধে না উঠতিস তাহলে তুই আমটা পেতি না, তাই এই আম আমার হলো। কিন্তু আমি এটাকে পেড়েছি। না, আমি বললাম না এটা আমার। আমার 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 এটা না আমার। তোমরা দুজন আবার ঝগড়া করছো। হর্ষ আমার কাঁধে উঠে এই আমটা পেরেছে, তাই এই আমটা আমার তো। কিন্তু ঠাকুমা, এটা তো আমি পেরেছি, তাহলে এটা তো আমার। ও, এই ব্যাপার। চলো তোমাদের একটা গল্প শোনাই, তারপর নিজেরাই ঠিক করো যে এটা কার আম। অনেক বছর আগে একটা জঙ্গল দিয়ে একজন অন্ধ মানুষ যাচ্ছিলেন। উনি এখানে ওখানে ঠোকর খাচ্ছিলেন। এই জঙ্গল দিয়ে একজন পঙ্গু লোকও যাচ্ছিলেন, তিনি স্ক্র্যাচের সাহায্যে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়েছিলেন আর একটা গাছের নিচে বসে পড়েছিলেন। কিছুক্ষণ পরে ওই অন্ধ ব্যক্তি ওনার কাছে এলো আর একটা পাথরে ধাক্কা খেয়ে পড়ে গেল। আরে কি হলো ভাই, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছি আমি, এটা তো আমার অভ্যাস হয়ে গেছে, জন্ম থেকেই আমি অন্ধ। যে আমিও একেবারে তোমারই মতো। তাহলে তুমিও কি অন্ধ? না 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 না, আসলে আমার একটা পা খোড়া, আমি হাঁটতে পারি না। আরে রে রে, ভগবান আমাদের দুজনকে এমন অসম্পূর্ণ করেছেন। সে ঠিক আছে ভাই, তুমি কোথায় যাচ্ছ? এই পাশেরই গ্রামে যাচ্ছি। আমিও ওখানেই যাচ্ছি। তাহলে একটা কাজ করা যাক, আমি তো দেখতেই পাই না আর তুমি হাঁটতেও পারো না, তো তাহলে একটা কাজ করো, তুমি আমার কাঁধের উপর চড়ে বসো, তাহলে আমি তোমার পা হয়ে যাব আর তুমি আমার চোখ। আরে বাহ, এইভাবে তো আমরা খুব তাড়াতাড়ি পাশের গ্রামে পৌঁছে যাব, কোনো অসুবিধে ছাড়াই। পঙ্গু লোকটা অন্ধ মানুষটির কাঁধে চেপে বসল আর ওরা যাত্রা শুরু করল। দুজন পরস্পরের সাথে গল্প করতে করতে এগিয়ে যেতে লাগলো। দুজনে খুব খুশি ছিল। যখন ওরা একটা বড় গাছের সামনে দিয়ে যাচ্ছিল তখন ভাই, ওই গাছের কোটর থেকে অনেক আলো বের হচ্ছে। তাহলে একটা কাজ করো, আমাকে ওখানে নিয়ে চলো। অন্ধ আর পঙ্গু মানুষ দুটি ওখানে গেল আর ওখানে ওরা একটা স্বর্ণ মুদ্রায় ভরা কলসি পেল। ভাই, এখানে তো সোনা আর মোহরে ভরা পাত্র রয়েছে। আরে বাহ, আমাদের তো ভাগ্যই খুলে গেল। দুজনেই ওই কলসিটা নিল আর ওইভাবেই গ্রামের দিকে এগিয়ে গেল। গ্রামে পৌঁছে ভাই, যদি আমি তোমাকে ওই গাছের কাছে না নিয়ে যেতাম তাহলে তুমি এই গুপ্তধন পেতে না, তাই এই গুপ্তধন আমার। যদি আমি আলোটা না দেখতে পেতাম তাহলে তুমি এটা পেতে না, তাহলে এটা আমারই হলো। না, এটা আমার। না, এটা আমার। এই দুজনের ঝগড়া একজন বয়স্ক মানুষ দেখতে পেলেন। কি হয়েছে ভাই, এত ঝগড়া করছো কেন তোমরা? দুজনে নিজেদের গল্পটা বলল। ভাই, এতে লড়াই করার মতো কি আর হয়েছে? তুমি যদি গুপ্ত ধনটা না দেখতে পেতে তাহলে ও তোমাকে ওই গুপ্ত ধনের কাছে নিয়ে যেতে পারতো না। তোমরা দুজনে একে অপরকে বাদ দিয়ে এই গুপ্ত ধন পেতে না। এই গুপ্ত ধনের উপর তোমাদের দুজনের সমান সমান অধিকার, তোমরা দুজনে এগুলো ভাগাভাগি করে নাও। অন্ধ আর পঙ্গু ব্যক্তি দুজন সেই মুদ্রা নিজেদের মধ্যে ভাগ করে নিল আর ওরা দুজন সারা জীবন আনন্দে কাটালো।
তাহলে এই গল্প থেকে তোমরা কি শিখতে পারলে? এটাই যে আমাদের নিজেদের জিনিস নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া উচিত, আর আমাদের ঝগড়া করা উচিত নয়। খুব ভালো আমার সোনারা, দাও এবারে আমটা আমি কেটে দিচ্ছি, আর তোমরা দুজন মিলে এটা ভাগ করে খাও। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।